قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله رب العالمين سورة إخلاص المدة بلغ قل هي نبي أبني بلدين الله أحد قل هو الله أحد أمي الله إلام إك الله كوي جار كوثا بلت بالله كوي جار আমরা এক আল্লাহর ইবাদতে বিশ্বাসী, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই ছোট্ট সূরার মধ্যে পরিচয় এই জন্যই তুলে ধরেছেন যে মানুষ লম্বা সূরা পড়ার সুযোগ পাবে না। সূরা বাকারার মতো সূরার মধ্যে যদি আল্লাহ তার পরিচয় তুলে ধরতেন, বলেন তো আমরা কি 283 আয়াত পড়ার মতো অবস্থা কারো আছে? কোরআনুল কারিমের 24 পাতা, অর্থাৎ এত লম্বা পড়ার কারো সুযোগ নাই। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ছোট্ট একটা সূরার মধ্যে তার পুরা পরিচয়টা তুলে ধরেছেন। শুধু তাই নয়, আল্লাহ বলেছে সূরা ইখলাসকে যে আমার পরিচয় যদি জানবার চাও তাহলে সূরা ইখলাসের মধ্যে তুমি কি করো, আমাকে নিয়ে খুঁজো। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলে দেন আমি আল্লাহ হইলাম এক, আল্লাহুস সামাদ আমি আল্লাহ তাআলার কোনো মুখাপেক্ষী নাই, আমি আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, আমার কারো কাছে কোনো জিনিসের যাওয়ার জন্য প্রয়োজন নাই, আপনার আমার জিনিসের প্রয়োজন আছে, আপনার আমার বিভিন্ন খাহেশাত রয়েছে, বিভিন্ন চাওয়া পাওয়া রয়েছে, আল্লাহ তাআলার কোনো চাওয়া পাওয়া নাই, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন এ বান্দা, ও দুনিয়ার মানব সম্প্রদায়, তোমরা কি জানো যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কেন এইভাবে বানাইলাম? আমি আল্লাহ এই জন্য তোমাদের বানাইলাম, দুনিয়াতে এমন একটা মাখলুক আমি আল্লাহ বানাইতে চাইছি যে মাখলুক দুনিয়ার জমিনে গুনাহ করবে, গুনাহ করার পর যখন অনুতপ্ত হয়ে অন্ধকার রজনীতে যখন যাই নামাজের মুসল্লায় বসিয়া হাত তুলে আমি রবের কাছে যখন দুই ফোঁটা চোখের পানি ফেলে কাঁদবার বলবে মালিক গুনাহ করেছি, অন্যায় করেছি মাওলা, এমন গুনাহ করেছি যে গুনাহ আমার মা বাবা জানে না, আমার আত্মীয় স্বজন কেউ জানে না, আল্লাহ তোমার কাছে গোপনে গুনাহ করেছি, গোপনে তোমার কাছে হাজিরা দিলাম রে মাওলা, তোমার গফফার নাম তোমার রহমান নামে রুসিনা করিয়া আমার জিন্দগির গুনাহগুলা মাফ করিয়া দা। আল্লাহ বলে বান্দা তোর চোখের পানি আমার কাছে এমন দামি, এমন দামি আমি রবের কাছে এমন দামি, বান্দা তুই যখন চোখের পানির বিনিময়ে যখন আমার কাছে হাত তুলে কাঁদবা আমি রব্বুল আলামিন ওই চোখের পানি জমিনে পড়ার আগে আমি আল্লাহ তোমারে মাফ করিয়া দিব। যে আল্লাহ রব্বুল আলামিন এই জন্য বলেন এ বান্দা গুনাহ করছো রজনী উঠিয়া তুমি আমি রবের নিরালায় তুমি আমার সাথে গোপনে কথা বলো, দুনিয়ার কেউ দেখবে না, সবাই আরামের বিছানায় ঘুমায়া যাবে, বান্দা আমি প্রথম আকাশে তোমাকে ডাকতে থাকি আর বলি কে আসো রে আমার কাছে হাত তুল আমি গুনাহ মাফ করিয়া দিব, কে আসো অভাবগ্রস্ত আমার কাছে অভাবের জন্য হাত তুল আমি তার অভাব মোচন করে দিব, কে আসো অসুস্থতা নিয়ে ভুগতেছ আমি রবের কাছে হাত তুল আমি আল্লাহ তোমারে সেবা করে দিব। এই জন্য আল্লাহ বলছে ফেরেশতারা রে এমন একটা মাখলুক আমি বানাইতে চাই যেই মাখলুক দুনিয়াতে গুনাহ করবে, গুনাহ করার পর অনুতপ্ত হয়ে আমার কাছে হাত তুলবে, আর আমি আল্লাহ তাআলা এই হাত তোলার দৃশ্য আমার কাছে ভালো লাগবে, আর ভালো লাগাটার কারণে আমি মাফ করিয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আপনাকে আমাকে বড় আদর করিয়া বানাইছে, এই যে কপালটা বানাইছে আপনি কি জানেন আল্লাহ তাআলা এই 3.5 হাত বডিটা আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে বানাইলেন, কিন্তু এই কপাল এই মাথাটা কিন্তু আল্লাহ ফেরেশতা দিয়ে বানাই নাই। আল্লাহ বলো ফেরেশতারা রে তোর 3.5 হাত বডি তোমরা বানাও কোনো সমস্যা নাই, কিন্তু আমি আল্লাহ তাআলা ওই মাথাটা আমি নিজের হাতে বানাবো। এর কারণ হইল বান্দার নাকটা কোথায় দিলে ভালো হয় সেইটা আমি আল্লাহ ব্যবস্থা করব, বান্দার চোখটা কোথায় দিলে ভালো হয় সেটা আমি আল্লাহ তাআলা ব্যবস্থা করব, বান্দার মুখটা কোথায় দিলে ভালো হয় সেটা আমি ব্যবস্থা করব। খবরদার ফেরেশতা তোমরা এটা বানাইবা না,
বন্ধুরা আমার বুঝবেন ভালো করে মন দিয়ে বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই যে কপাল দিল, নাক দিল, চোখ দিল, কান দিল, কথা বলার বাক শক্তি দিল, এটাও মালিকের বড় নিয়ামত, কথা ঠিক কি না? এই নিয়ামত পাওয়ার পরও যদি নিয়ামতের শুকর গুজার না করি মুসলমান, আল্লাহর আদালতে কিন্তু এর জন্য জবাবদিহি করতে হবে। মুসলমান ভাইরা আবার আল্লাহ তাআলা আপনাকে আমাকে যখন বানাইল, এত সুন্দর একটা আকৃতি দিয়ে আমাকে বানায়া সূরা তিনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই অবশ্যই আমি সবচেয়ে মানুষকে সুন্দর আকৃতি দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ, মানুষটা কালো হতে পারে, মানুষটা নাইজেরিয়া হতে পারে, তার চেহারা যেই হোক না কেন, আল্লাহ বলছে সবচেয়ে দামি করেই তো আমি মানুষকে বানাইছি। মুতাম ভাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইল। এ মুসলমান ভাইরা আমার, আপনাকে আমাকে বানানোর পর আল্লাহ তাআলা এই কপাল দিছে, এই যে কপালটা দিছে এই কারণ কি জানেন? আল্লাহ বলছে, বান্দা এই কপালটা দিছি তুমি কি জানো, এই কপালটা দিয়া যখন রজনী গভীর হয়ে যাবে, ওই রজনী গভীরে তো যখন তুমি আমার পায়ে সেজদা দিয়ে যখন বলবা সুবহানা রব্বিয়াল আলা, আমার আল্লাহ পূত পবিত্র তিনি সবার ঊর্ধ্বে, এই সাক্ষ্যটা যখন দিবা এর জন্য একটা সুসংবাদ হইল, আল্লাহ তাআলা আপনাকে আমাকে জানাইয়া দিছে, আমার নবীকে জানাইয়া দিছে। হযরতে পয়গম্বর আলাইহিস সালাম একটা ঘটনা বলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিব্রাইলকে বানাইছে, জিব্রাইল আলাইহিস সালামকে বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বানানোর পর তাকে ছেড়ে দিয়েছে। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কুদরতি পায়ে একটা সেজদা দিয়েছিল, একটা সেজদা এত লম্বা সময় দিয়েছে, 30,000 বছর সময় একটা সেজদার মধ্যে কাটাই দিয়েছে। সুবহানাল্লাহ, বলেন কত বছর? 30,000 বছর একটা সেজদার মধ্যে কাটাই দিছে। হযরতে জিব্রাইল আলাইহিস সালাম ভাবতেছে, এত লম্বা সময় আমি সেজদা করলাম, মালিকের আরশে আজিমের দিকে তাকাই রইছে, যে আল্লাহর আকাশ থেকে একটা সুসংবাদ আসবে, এত লম্বা হায়াত তো আর কেউ পাবে না, আমার মতো লম্বা সেজদা তো আর কেউ দিতে পারবে না, আমি তো অনেক দামি, তার ভিতরে এরকম একটা ভাব আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো জবাব দিতেছেন না। হঠাৎ জিব্রাইল আলাইহিস সালাম আমার আল্লাহ কাছে বলেছে, আল্লাহ এত লম্বা সময় সেজদা করলাম, আপনার শুকর গুজার করলাম, আপনি তো আমারে কোনো সংবাদ দিলেন না, কোনো সুসংবাদ তো দিলেন না। আল্লাহ তাআলা বলে, ও জিব্রাইল, একটা সেজদা দেওয়ার কারণে তুমি সংবাদের জন্য অপেক্ষা করতেছ, একটা সুসংবাদ আমি তোমাকে অগ্রিম দিয়ে দিলাম, আর সেই সংবাদ হচ্ছে আখিরি জামানার একজন নবী আসবে যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উম্মত দুনিয়ার জমিনে আসবে, তুমি একটা সেজদা দিয়ে 30,000 বছর কাটাই দিয়া তুমি নিজেকে অনেক বড় মনে করতেছ, কিন্তু আমার নবীর উম্মত দুনিয়ার জমিনে আসবে গো, ওই উম্মতে আসিয়া তারা এই কপালটা দিয়ে যখন আমি রবের কাছে একবার সিজদা দিয়ে বলবে সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা বইলা যখন ডাক দিবে, ও ফেরেশতা জিব্রাইল সাক্ষী থাক, কিয়ামত পর্যন্ত আমার উম্মত মুহাম্মদী যারা এই আমলটুকু করবে, আমি আল্লাহ তাআলা তোমার এক সিজদা 30,000 বছর কাটাই দিয়ে যা সওয়াব হয়েছে, আমার নবীর গুনাহগার উম্মতরা যখন একটা সিজদা দিয়ে যখন আমারে ডাক দিবে, আমি আল্লাহ তোমার এই 30,000কে 40,000 বার গুণ করলে যা সওয়াব হবে তার চাইতে দ্বিগুণ সওয়াব একটা সিজদার মধ্যে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এটা আপনার আমার নবীর উম্মত হওয়ার কারণে এটা আপনার আমার মর্যাদা। সুবহানাল্লাহ, মুহতারাম হাজিরিন, এই জন্যই কপালটা যখন মালিকের পায়ে লাগে, আমার মালিকের কাছে নত জানো, নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে কি জানেন? সেজদা। নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটা? সেজদা। আর সেজদা মানে কি? নত হওয়া। সেজদা মানে নত হওয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কপালটা বানাইছে, এই কপালটা সেজদা করার জন্য। এই কপালটা যখন মালিকের পায়ে ব্যতীত অন্য কারো পায়ে যখন সেজদা দিবেন, বলেন তো আমার মালিক রাগ হবে না খুশি হবে? বলেন তো, আলোচনা বুঝতেছেন? 1 ঘন্টা সময়,
যে আয়াত পড়েছি আমার মসজিদে এই আয়াতের আলোচনা করেছি আমি পাঁচজন মহতারাম হাজেরিন। তো আল্লাহ রাব্বুল আলামিন কপালটা বড় দামি করে বানাইছে, এই কপাল আল্লাহকে ব্যতীত অন্য কারো সেজদা দেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লাম মরুভূমির প্রান্তরে হেঁটে যাচ্ছেন, উট এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেজদা করল। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লাম সাহাবাই কেরামকে প্রশ্ন করলেন, এর কারণ জিজ্ঞাসা করলেন না, তো বলতেছে আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানে, যতক্ষণ না আপনি বলবেন ততক্ষণ তো আমরা জানতে পারবো না। তো আল্লাহ রাসূল বলতেছে আমি শ্রেষ্ঠ মানব, আমাকে সৃষ্টি না করলে কিছুই হইতো না, এই জন্য এই প্রাণীটা এই উট এসে আমাকে সম্মান জানাইলো আমি শ্রেষ্ঠ হওয়ার কারণে। কিন্তু মনে রাখবা, পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা যদি সেজদা দেওয়া নেওয়া যদি জায়েজ হইতো তাহলে মা বাবার পায়ে সন্তানেরা সেজদা করত আর বিবিরা স্বামীর পায়ে সেজদা করত, কিন্তু আল্লাহ তাআলা এই সেজদাটা রব ব্যতীত আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে নেওয়াটা কি করে দিয়েছেন, শিরক করে দিয়েছেন, হারাম। দেখুন তাওহীদের উপর তো আলোচনা, বুঝতেছেন তো? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কয়জন? আল্লাহ যদি একজন হয়ে থাকে আর সেই এক স্রষ্টা বলতেছে আমার পায়ে সেজদা দিতে হবে, আমাকে ব্যতীত অন্য কাউকে সেজদা করা যাবে না, আর আমি যদি আল্লাহকে ব্যতীত অন্য কাউকে যদি সেজদা করি তাহলে আমার মালিকের সাথে অংশীদারিত্ব হলো কি হলো না বলেন তো? বুঝতেছেন বাবারা কথা আমার? ছোট মানুষ বুঝতেছে? বড় বড় হুজুররা আছে ইনশাল্লাহ শোনাবে, আমি তো ছোট মানুষ একটু দোয়া নেওয়ার জন্য বসছি। মহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে একমাত্র আমি এই সেজদার যোগ্য, অন্য কেউ না। তা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বারবার সতর্ক করে দিয়েছেন যে তোমার সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব না। এখন আসেন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, বর্তমান সময়ে হিন্দুরা তারা মূর্তি পূজা করতেছে, হিন্দুরা মূর্তিকে কি বলে? মা বলে। মূর্তিকে কি বলে? হয়তোবা আপনারা বিভিন্ন বিভিন্ন দলের লোক হতে পারেন, আসলে কথাগুলো কোরআন হাদিসে, এখানে কোনো ব্যতিক্রমী কোনো কথা বলার চেষ্টা করতেছি না, সম্পূর্ণ কোরআন এবং হাদিসের রেফারেন্সের উপরই কথা বলার চেষ্টা করতেছি। আপনি বসেন, আমি আপনাকে রেফারেন্স দিয়ে কথা বলব। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লাম তার সামনে আয়াত নাজিল করছেন, তমোহতারাম হাজিরিন বলতেছিলাম হিন্দুরা মূর্তিকে ডাকে মা বলে, আর আমাদের একদল ব্যক্তি আছে শয়তান, তিনার কথা হচ্ছে যে আমরা মূর্তি পূজা করাইতেছি হিন্দুদেরকে, কিন্তু মুসলমানের বাচ্চা তো মূর্তি পূজা করবে না, এরা তো পাথরের পূজা করবে না, তাহলে এদেরকে পাথরের পূজারই বানাইতে গেলে আমার একটা হেকমত অবলম্বন করতে হবে, আমাকে একটা বিভিন্ন একটা কত কী করতে হবে, একটা টেকনিক অবলম্বন করে তাদেরকে বোকা বানাইতে হবে। যেমন ধরেন আমরা যে আংটি পরিধান করি, আংটি পরিধান করি না, আংটির ভিতরে কষ্টি পাথর, রক্তপ্রবাল পাথর, সুলাইমানি আকিক নাম আছে কি আছে না? আমরা অনেক ব্রাহ্মণরা অনেক গণকেরা আংটি দেওয়ার পর বলে যে এই আংটি পরিধান করলে তোমার যাত্রা সফল হবে, তুমি দেখবে যদি তোমার যাত্রা পথে তোমার আংটির রূপ যদি পরিবর্তন হয়ে যায় তাহলে তুমি মনে করবা তোমার যাত্রা বিরতি যাত্রার মধ্যে কি রয়েছে, বিপদ রয়েছে, তোমাকে তখন যাত্রা কি করতে হবে, পরিত্যাগ করতে হবে, তোমার ওই গাড়িতে আর ওঠা যাবে না। তাহলে আমার ভরসা কোথায় আসলো? আংটির প্রতি। কোথায় আসলো? কথাগুলো বুঝবেন, কোথায় আসলো ভরসা? আংটির প্রতি। তাহলে আমার পাথরের প্রতি বিশ্বাস হলো কি হলো না? তো শয়তানের কথা হয়েছে, আমি যদি সরাসরি পাথর নিয়ে বলতাম মুসলমানদেরকে যে তোমরা এর পূজা করো, মুসলমানরা মানবে না, এই জন্য মুসলমানদেরকে বোকা বানানো, মুসলমানদেরকে ধোকা দেওয়ার সঠিক পথ হচ্ছে এদেরকে পাথরের পূজা আংটির মাধ্যমে করাইতেছে, আমরা মুসলমানরা বুঝতাছি। আরও কতভাবে আমাদেরকে বিভিন্ন বিভিন্ন জায়গায় নিচ্ছে, আমরাও জানি এই বাংলাদেশে 360 আউলিয়া তারা তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে শাহজালাল ইয়ামান্নে মুজাররিদ রহমতুল্লাহ আলাই তার তাকবীরের ধ্বনিতে গৌর গোবিন্দর রাজ্য ভেঙে তছনছ হয়ে গিয়েছে, আমরাও মানি, কিন্তু তারা তো বলে যায় নাই যে আমাকে তোমরা পূজা করো, বলে গেছে? আমরা যারা তাদেরকে সেজদা করতেছি বলেন তো বাবা আল্লাহ তাআলা কি বলছে? রসুলের আপনাদেরকে বুঝাইলে বুঝবেন, আল্লাহ রসুলের দরবারের চাইতে রওজার চাইতে দামি কি পৃথিবীর জমিনে কারো রওজা হতে পারে বলেন তো? হবে, পশ্চিমকালও হবে। তো রসুলের রওজাতে যদি যারা হজ করতে গেছে, এখানে হাজি সাহেবরা যারা আছেন তারা বলতে পারবে,
আল্লাহ রসুলের রওজাতে যদি সেজদা না চলে, রসুলের রওজাতে যদি কোনো কিছু কামনা না চলে, তাহলে আপনার আমার কবরে কেন পূজা হবে, আপনার আমার কবরে কেন চাওয়া পাওয়া হবে বলেন তো? এটা কি ইসলামে কি শেরেক বলবে কি বলবে না বলেন তো? আমরা আল্লাহ ওলাদের রওজা, আল্লাহ ওলাদের কবরকে আমরাও জিয়ারত করব, এটাই স্বাভাবিক। মুসলমানরা কবর জিয়ারত করা মানে কি, তার ভিতরে মৃত্যুর একটা ভয় আসা যে আমাকে একদিন এই কবরে শুইতে হবে, এটা ভয় আসা। কিন্তু কবর নিয়ে এই নয় যে গম্বুজ আঁকাইতে হবে, তার মাজার বানাইতে হবে, তাকে পূজা করতে হবে, তাকে এরকম ওরকম ডাকতে হবে, না এটা চলবে না, এটা ইসলাম বলে নাই। আপনি ভক্তি করতে গিয়ে যদি আপনি বলেন যে ভক্তি করতে গিয়ে যে আপনার যদি ইমান হারা হয়ে যায়, এই ভক্তির প্রয়োজন ইসলাম চাই না। মহতারাম হাজিরি, এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ, আমি আল্লাহ এক। এখন বলতেছিলাম হিন্দুরা মূর্তিকে ডাকতেছে মা বলে, আর শয়তান আপনার আমার মানুষগুলাকে মুসলমান সম্প্রদায়কে পাথর পূজা করাইতেছে বিভিন্নভাবে। তো আমাদের কিছু ব্যক্তিগুলা তারা মাজারে গিয়ে তারা কি করতেছে, তারা বাবা ডাকতেছে, তারা বাবা ডাকতেছে, লাভ কি হবে বলেন তো? আল্লাহওয়ালারা জীবিত, তারা মৃত নয়, আমরাও স্মরণ করি, আমরাও মানি, কিন্তু তারা যদি পুনরায় জীবিত হয়ে আবার দুনিয়াতে আসতো, তারা অবশ্যই আপনার মতো শেরেক কারীকে লাথি দিয়ে কবর তার দরবার থেকে সরাই দিত। কথা ঠিক কিনা? রাগ হইতেছে? রাগের কি, কোরআন হাদিস থেকে কথা বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। এ বান্দা, দুনিয়ার জমিনে চলতে ফিরতে উঠতে বসতে আমি রবের সাথে কাউকে শরীক করবা না, আমি রবের সাথে কাউকে শরীক করবা না, আমি আল্লাহ রব্বুল আলামিনের সাথে যদি কাউকে শরীক করাও, তুমি স্থলের ইবাদতকারী হও, জলের ইবাদতকারী হও, তুমি আকাশপথের ইবাদতকারী হও, তুমি পানিপথের ইবাদতকারী হও, তুমি ডানে বামে সামনে পিছনে যত ইবাদত করনওয়ালা হও না কেন, আমি রব্বুল আলামিন তোমার একটা ইবাদতও কবুল করব না। তাওহীদের এক নম্বর পর্ব হচ্ছে শেরেক মুক্ত ইবাদত, শেরেক মুক্ত ইবাদত। মুহতারাম হাজিরিন একটা ঘটনা বলি, আল্লাহুস সামাদ এই আয়াতের মধ্যে একটা ঘটনা আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি ও মুখাফিকি, আল্লাহর নাম 99টা নামের মধ্যে সমাদুন একটা গুণবাচক নাম, কথা ঠিক কিনা? সমাদ অর্থ মুখাফিকি। আল্লাহর এক বান্দা 80 বছর ইবাদত করছে, পূজা করছে, ইয়া সোনাম সোনাম বইলা ডাকছে, সোনামুন মানে মূর্তি, সোনামুন মানে মূর্তি, আর সমাদুন মানে আল্লাহর একটা গুণবাচক নাম, সোনাম মানে মূর্তি, সমাদ মানে আল্লাহর একটা গুণবাচক নাম। তা আল্লাহর বান্দা 80 বছর সোনাম সোনাম বইলা ডাকছে, কোনোদিন তার মূর্তি জবাব দেয় নাই, বান্দা ইচ্ছা করে বলে নাই, হঠাৎ তার জবান ছুটিয়া অনিচ্ছা সত্যি বের হয়ে গেছে, ইয়া সমাদ। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলছে লাব্বাইকে আব্দি সুবহানাল্লাহ, বলে বান্দা আচ্ছা জয় হয়ে গেছে, ভাই রে 80 বছর সোনামের পূজা করলাম, কোনোদিন সোনাম আমার জবাব দিল না, আর আমি ইচ্ছা কইরা মালিক রে ডাকি না, ওই অনিচ্ছা সর্ত জবান থেকে বের হয়ে গেছে, ইয়া সমাদ, ইয়া সমাদ, ইয়া সমাদ। সঙ্গে সঙ্গে মালিক যে মালিক জবাব দে, ওই মালিক বড় দয়ার মাওলা, আমার আর মূর্তির পূজা করা লাগবে না, লাথি মেরে ফেলে দিয়ে কপালটা মালিকের পায়ে সাজদা দিয়ে তওবা কইরা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ফিরে গেছে, সুবহানাল্লাহ। সেই আল্লাহ আছে কি আছে না এখনো? ভাইরা আমার, কুফা নগরীর একজন একটা ঘটনা, কুফা নগরীতে দুইজন ভাই ছিল, তারা দুইটা ভাই আগুন পূজারী ছিল, এক ভাইয়ের বয়স 30 বছর আরেক ভাইয়ের বয়স 70 বছর। দুইটা ভাই আগুন পূজা করে ছোট ভাই বড় ভাইকে বলতেছে, ভাই যা আমরা তো অনেক দিন হলো আগুন পূজা করতেছি, কিন্তু এই আগুন তো জাহান্নামের আগুন হবে, একটু টেস্ট করা যাক, পরীক্ষা করা যাক, আমরা যে আগুনকে তো খুদা মানতেছি, দেবতা মানতেছি, এই আগুন জাহান্নামের আগুন হবে, সেই আগুনকে আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিবে কি দিবে না একটা পরীক্ষা হয়ে যাক। ছোট ভাই বড় ভাইকে বলতেছে, ভাই যান তাহলে আমরা হাত দিয়ে পরীক্ষা করব, যদি আমাদের হাতটা পুড়ে ফেলে তাহলে বুঝবো এই আগুন আমাদের জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। বলেন তো আগুন কাউকে ছাড় দিবে?
না না কাউকে ছাড় দিবে না, আগুন শুধু একজনকেই ছাড় দিয়েছিল, সিনি আর কেউ নয়, রোজ আল্লাহ রব্বুল আলামিনের খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। তখন ছোট ভাইয়ের কথা অনুযায়ী বড় ভাই আগুনের মধ্যে যখন হাত দিল, আগুনের কাজ হয়েছে পুড়িয়ে ফেলা, আগুনের কাজ হচ্ছে পুড়িয়ে ফেলা, হাতটা সঙ্গে সঙ্গে পুড়ে গেল। তখন ছোট ভাই বলতেছে, ভাই যান আপনি 70 বছর আগুনের পূজা করলেন, আমার 30টা বছর আগুনের পূজা করলাম, যে আগুন আপনার হাত পুড়ে ফেললো এই আগুন তো হবো জাহান্নামের আগুন। ভাই যাও, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইতে হইলে এই দুনিয়ার আগুনের আর পূজা করা যাইবে না, আসেন না আমরা এখনই একজন ভালো মানুষের দ্বারস্থ হয়ে গিয়ে তার হাতে কালেমা পড়ে আমরা মুসলমান হয়ে যা। বড় ভাই ছোট ভাই দুইজন পরামর্শ অনুযায়ী সেই বাগদাদ শহরে হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই বিশাল জনতার সম্প্রদায় সম্মুখে নিয়ে তিনি ওয়াজ করতেছিলেন। দুই ভাই যখন এই মালিক ইবনে দিনারের ওয়াজ মাহফিলের পর্যন্ত পৌঁছিলেন, বড় ভাই বিশাল মানুষগুলা দেখিয়া অনেক জনগণকে দেখিয়া ভাই ছোটরে বলতেছে, না না আমি আর যাব না, কারণ হেদায়েত তো উপর আলা থেকে আসে, হেদায়েত তো আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, কথা ঠিক কি না? বড় ভাই বলতেছে, আমার বয়স 70 হয়ে গেছে, আমার আর প্রয়োজন নাই, আমি কিছুদিন পর মারা যাব, তোর বয়স কম আছে, তুই যা মুসলমান হ, আমি আমার বাপ দাদা ধর্ম ছাড়তে পারবো না, আমি আমার বাপ দাদা ধর্মের প্রতি থেকে যাব, তুই যা আমি আর যাইতে পারলাম না। তখন ছোট ভাই মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির স্টেজ পর্যন্ত আসছে, আসার পর বলতেছে, হুজুর জীবন ভর আগুন পূজা ছেড়ে করেছি কিন্তু তওবা করেছি, আল্লাহ কি আমার তওবা কবুল করবে কিনা, আমার মালিক আমার মাফ করবে কিনা? তখন মালিক ইবনে দিনার বলে, তুমি যদি খাঁটি তওবা করে থাকো আমার আল্লাহ তোমারে ক্ষমা করতে দেরি করবে না। তখন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই তারে কালেমা পড়ে মুসলমান বানাই দিলেন। সুবহানাল্লাহ, বলেন জোরে, আল্লাহর বান্দা মুসলমান হওয়ার পর মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই মাইকটা ধরিয়া তারে এরকম দাঁড় করাই দিছে, দিয়ে সমস্ত মুসলমানগুলারে বলতেছে, আয় মুসলমানরা এই যে দেখো তোমাদের সম্মুখে একজন নব মুসলমান, নব মুসলিম সে মুসলমান হয়েছে, তোমরা তোমাদের এই নব মুসলিম ভাইরে যার যতটুকু সাধ্য অনুযায়ী তাকে সহযোগিতা করো। আল্লাহর বান্দা তখন নব মুসলিম বলতেছে, ও আল্লাহর বান্দা মালিক ইবনে দিনার থামেন না, আপনি থামুন, আমার সহযোগিতার প্রয়োজন নাই, আমি যে মালিকের কালেমা পড়ে মুসলমান হয়েছি ওই মালিকই আমার রিজিকের ব্যবস্থা করবে, দুনিয়ার কারো প্রয়োজন না। ইমান কারে বলে দেখেন, আপনার আমার ইমান, আপনার আমার ইমান যদি 1000 টাকা দেয় বলা যদি হয় যে আজকে জোহর নামাজ পড়া লাগবে না, তাই জোহর নামাজ পড়বো না, 1000 টাকাই দরকার, ভুল বলতেছি? আপনাদের এলাকায় না থাকতে পারে, আমাদের ওদিকে আছে, সবাই টাকার টাকা, সবাই টাকার লোভী। মুহতারাম হাজিরিন, আল্লাহর বান্দা বলতেছে আমার প্রয়োজন নাই। নব মুসলমান তার বিবি সন্তান লইয়া জঙ্গলে চলে গেলেন, তার বিবি বলতেছে, স্বামী গো সবে মাত্র মুসলমান হইলাম, তাহলে আমাদের জন্য কিছু খাবার দাবারের ব্যবস্থা করেন। আল্লাহর বান্দা পরের দিন সকালবেলা রওনা হয়ে গেলেন কোথাও কোনো কাজের সন্ধান মিলে কিনা, আল্লাহর বান্দা সারাদিন পরিশ্রম করলেন কোথাও কোনো সন্ধান মিলল না, খুঁজাখুঁজি করার পর কোথাও কোনো চাকরি বা কোথাও কোনো কাজের সন্ধান মিলল না। আল্লাহর বান্দা শুকরিয়া আদায় করে ফিরে আসলেন, পরের দিন আবার বের হয়ে গেলেন, আবারও তিনি সারাদিন ঘুরলেন কোথাও কোনো কাজ মিলল না। আল্লাহর বান্দা বলতেছে, কাজ যেহেতু মিলে না, না বসে থেকে মালিকের দরবারে একটু তাসবিহ তাহলিল গুলা পড়ি, মসজিদে বসে বসে আল্লাহর জিকির আজগার করি, সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা জিকির করে এইভাবে 2 দিন চলে গেল। তৃতীয় দিনের মাথায় বিবি ব্যাগটা হাতে ধইরা দিছে আর বলছে, স্বামী গো আমরা বড় মানুষ, আমরা নই থাকতে পারি, এই যে দেখেন না 2টা সন্তান, এরা তো না খায় আর কতক্ষণ টিকতে পারবে, এদের না খাওয়ার কারণে চেহারা গোলাম মলিন হয়ে গেছে, পেটের দিকে তাকায় দেখেন পেটটা পিঠের সাথে লেগে গেছে, প্রাণের স্বামী গো যে কোনো মূল্য হলো আজকে খাবারের ব্যবস্থা করতে হবে। আল্লাহর বান্দা ব্যাগটা হাতে লইয়া তিনি রওনা হয়ে গেলেন, সারাদিন ঘুরলেন কোথাও কোনো কাজ নাই, আল্লাহর বান্দা হাত তুলে মালিককে বলে, ও মালিক, ও মালিক তাকায় দেখো, আমি ইমান আনছি, আমার ইমান যত মজবুত,
আমার বিবির ঈমান তত মজবুত না, আমার সন্তান সন্তানাদের ঈমান তত মজবুত না। আল্লাহ একটা ব্যবস্থা তুমি করিয়ে দিও গো মাওলা, আমি যদি শক্ত থাকতে পারি কিন্তু তারা তো সঠিক নাও থাকতে পারে, আবার তো তারা প্রভ্রষ্ট হতে পারে। আল্লাহর বান্দা এইভাবে চোখের পানি ফেললেন, কাজ আর মিলল না। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ফয়সালা হয়ে গেছে, ও জিব্রাইল যাও জান্নাত থেকে একটা স্বর্ণের থয়েলের স্বর্ণের এক অনেকগুলা টাকা লইয়া একটা বেগের মধ্যে লইয়া আমার বান্দার বিবির হাতে পৌঁছাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর বান্দার বাড়িতে টাকা ব্যবস্থা করে দিলেন। আল্লাহর বান্দা কিন্তু কাজের সন্ধানে ঘুরতেছে কিন্তু তিনি জানেন না। আল্লাহর বান্দার বিবিরে ডাকতেছে, ও আব্দুর রহিমের বা আব্দুল্লাহর বিবি আসো, তোমার স্বামী যে বাদশার দরবারে কাজ করে সেই বাদশা তার পারিশ্রমিক দিয়ে পাঠাই দিছে নাও। এই কথা বলে আল্লাহর বান্দা চলে আসছে, পিছনে তাকায় দেখে লুকো নাই কেউ নাই। পরে এই টাকা বাজারে নিয়ে যাওয়ার পর দেখে বাজারে যে বাণিক উনি বলতেছে টাকার দিকে তাকার মহিলার দিকে তাকা যে তুমি টাকাগুলা কোথায় পেয়েছ। তখন মহিলা বলে আমার স্বামী যে বাদশার দরবারে চাকরি করে সেই বাদশা এই টাকার ব্যবস্থা করে দিয়েছে। তো বলতেছে মারে আমার আগে কালেমা পড়া মুসলমান বানা, এটা দুনিয়ার টাকা না, এটা জান্নাতের টাকা। ব্যবস্থা কে করে? ভরসা কার উপর থাকতে হবে? ইমানদারদের ভরসা কার উপর থাকতে হবে? আল্লাহর ওপর যদি আপনার তাআকুল থাকে, আল্লাহর প্রতি যদি আপনার বিশ্বাস থাকে, খুদার কসম রিজিকের ব্যবস্থা অটোমেটিক হয়ে যাবে, দুনিয়ার কারো কাছে হাত পাততে হবে না। আপনার আমার হুজুর বলেন আর মজুর বলেন, হুজুররা আজকে বর্তমান কিছু এক সময় আমাদের হুজুররা আছে তারা ইমামতির গোলামি করে, হক কথা বলতে পারে না, কোরআন হাদিসের কথা বলতে পারে না, বললে যদি চাকরি চলে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছে শেরেক করা যাবে না। শেরেক মুক্ত ইবাদত চাকে, শেরেক মুক্ত ইবাদত করতে হবে, কথা রাজি আছেন তো? ওয়াজ মাহফিল শুনতেছেন, আমল করার চেষ্টা করেন, শুধু বক্তার কণ্ঠ আর চেহারা দেখার জন্য আইসেন, কোন বক্তা কেমন ওয়াজ করতেছে এটা শুনলেন কিন্তু আমল নিয়ে গেলেন না, এই ওয়াজ মাহফিলে কোনো ফায়দা নাই। যুব সমাজরা যে আজকের আয়োজন করেছে, এই জায়গা থেকে যদি একজন মানুষ যদি আমলের নিয়তে যদি আগে গুণা করছে, আজকের পরে যদি গুণা ছেড়ে দিয়ে সে যদি ভালো হয়, খোদার কসম এই যুব সমাজের মাহফিল সফল। যুব সমাজরা গুণার জন্য আল্লাহ রাসূল বলছে যুবকরা যদি সেজদা করে পুরা জমিন কাঁপে। আমরা করি কি, যুবক বয়সে গুনাহ করি, বুড়া বয়সে মসজিদে যায় বয়ে থাকি, বুড়া বয়সে দাঁত পড়ে যা তেলাবাত সঠিক করতে পারি না, তখন কি আর ইবাদত কবুল হয় না। এই জন্য যুবক বয়সের ইবাদত করতে হবে, যুবকরা জাগলে পুরা দেশ পরিবর্তন হয়ে যাবে, কথা ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ মুকাফিকি লাম ইয়ালিদু ওয়া লাম ইউলাদ, আমি কারো থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই, আমি যদি কারো থেকে জন্ম লইতাম তাহলে আমার রাজত্বের মধ্যে অংশীদার হতো কি হতো না, আল্লাহর চেয়ারে আরেকজন বসত কি বসতো না। ভাইরা আমার, ইবলিস যে শুধু শয়তান হয়েছে, ইবলিস যে হয়েছে একটা কারণ আছে, ইবলিস যে হয়েছে একটা কারণ আছে, ও কি শুধু একটা সেজদা না দেওয়ার কারণে কি শয়তান হয়েছে ভাবছে? না, ওর মনের ভিতরে একটা ধারণা ছিল কি জানেন, যে আল্লাহ আমার তো আজাজিল মানে জিন জাতি থেকে তো আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছে, আমি তো সবার বড় হয়ে গেছি, ফেরেশতাদের লিডার হয়েছি, তো কোনো একদিন আল্লাহ শেষ হবে, ওদিন চেয়ারটা আমার হবে, নাউজুবিল্লাহ। তার মনের ভিতরে ধারণা এটা ছিল, তো আল্লাহ তাআলা ফেরেশতাকে আগে সতর্ক করছে, ও ফেরেশতারা তোমরা যে যতগুলা আমার মালাইকা রয়েছ তোমাদের মধ্যে একজন অপমানিত হবে, তার গলার মধ্যে অপমানের মালা ঝুলে যাবে, তোমরা সাবধান থেকো। এই লেখাটা আবার আল্লাহ তাআলা লিখে শয়তানের পকেটের মধ্যে রাখতে বলছে, এটা তুই লিখে রাখো। তো যেদিন হযরত আদম আলাইহিস সালাতুসসালামকে সাজদা দিতে অস্বীকৃতি জানাইছে আল্লাহ, ওদিন বলছে বলো তো মনিবের যদি কেউ হুকুম অমান্য করে তার শাস্তি কী হবে? তুমি তো বলছো পকেট থেকে বাইর করো, তো বাইর করে দেখছে যে তার অপমান করা বা তাকে কি লাঞ্ছিত করা। আল্লাহ বলছে তুমি আজাজিল ছিল, আজকে থেকে তোমাকে ইবলিস খেতাব দিলাম, অর্থাৎ তোমার শয়তানি তোমার ইবলিস নামক তুমি হয়ে গেলা, তোমার সমস্ত 9.5 লক্ষ বছর ইবাদত শেষ, নাউজুবিল্লাহ। তাই জন্য বাবারা আমার, আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব করবেন না, ইবাদতগুলা করেন অংশীদার মানে শেরেক মুক্ত। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার সতর্ক করতেছে যে বান্দা শেরেক করিও না, আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসো, তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা, তুমি যখন তাওবা নসুহা করবে আমার কাছে যখন ফিরে আসবে, আমি আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেব। সংসার সংসার কইরা ভবে গো, করলাম না বন্দেগী
তোরে জীবন গুনাই গুনাই গেল রে, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বদলাম বাড়ি ঘর, কোন দিন জানি আজ রইলাই সাগো, ছবি করে পররে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বাড়ির পাশে পুকুর পাড়ে গো, বাদবি বাসের ঘর, ভয় নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ছেলে মেয়ের মায়ায় পইড়া গো, ছাড়লাম বাড়ি ঘর, কখন জানি কি হইবে রে, যাইতে হবে ছাড়ি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সংসার সংসার কইরা ভবে গো, করলাম না বন্দেগি, কখন জানি ডাক পড়িবে রে, যাইতে হবে সবই ছাড়ি রে। যাই হোক, আলোচনা যতটুক ছিল সূরা ইখলাসের তাওহীদ বিষয়ে আলোচনার লম্বা সময়ের দরকার ছিল, যেহেতু এখানে হযরত উলামায়ে কেরাম এখানে উপস্থিত রয়েছেন। আসলে স্টেজে হুজুরকে বসায় রেখে কথা বলাটা বেয়াদবি, তো দোয়া নেওয়ার জন্য বসছিলাম। যদি কোনো দিন আবার সাক্ষাৎ হওয়া দেখা হয় তো ইনশাল্লাহ, আবার কোনো দিন মনে করাই দেবেন ইনশাল্লাহ। এই জায়গা থেকে আলোচনা শুরু করব, পাশাপাশি আপনাদের যুবকদের বিষয়ে অনেক গজল ছিল, বলার সুযোগও নাই। ইনশাল্লাহ আপনাদের সব বিষয় ইনশাল্লাহ আশা করি সামনে ভালো কিছু করার চেষ্টা করব। দোয়া চাই সকলের কাছে যেন আল্লাহ তাআলা এই কথাগুলো যতটুকু বললাম আল্লাহ তাআলা বলনাওয়ালা শূন্যওয়ালা সবাইকে যেন আমল করার মতো তৌফিক দান করুক। আমি